পাচার করা টাকা ফেরত আনার সুযোগ অনৈতিক বলছে সিপিডি মূল্যস্ফীতি কমা নিয়ে প্রশ্ন বাজেটের আগে থেকে বাড়তি প্রায় সব পণ্যের দাম 200 ছাড়িয়েছে তেল সবজিতে স্বস্তি এবং কুমিল্লা সিটি নির্বাচনের সব ছাপিয়ে আলোচনায় সাংসদকে এলাকা ত্যাগের নির্দেশ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার শুনছিলেন ফোর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ একুশের দেশের সংবাদে আপনাদের সঙ্গে থাকছে ইসরাত জাহান দর্শক একুশ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online সংকট সঠিকভাবে চিহ্নিত হলেও তা মোকাবেলায় বাজেটে যথেষ্ট নীতি কৌশল নেওয়া হয়নি বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এজন্য সম্পদের অপ্রতুলতা ও নীতি প্রণয়নের দুর্বলতাকেই দায়ী করছে প্রতিষ্ঠানটি বাজেট প্রতিক্রিয়ায় পাচার হওয়া অর্থ ফেরত আনার সুযোগ দেয়াকে অনৈতিক বলে মন্তব্য করেছে প্রতিষ্ঠানটি মেহেদী হাসানের রিপোর্ট বাজেট প্রতিক্রিয়া জানাতে বরাবরের মতোই সিপিডির এই সংবাদ সম্মেলন তাদের চোখে মূল্যস্ফীতি ভর্তুকির চাপ মোকাবেলা বিদেশি সহায়তার যথাযথ ব্যবহার সঠিক সময়ে প্রকল্প বাস্তবায়ন ভ্যাট আদায় এবং মুদ্রা বিনিময় হার স্থিতিশীল রাখার মতো সংকট বাজেটে সঠিকভাবে উপস্থাপিত হয়েছে সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সংকট মোকাবেলায় সামাজিক সুরক্ষা বলয় বরাদ্দ নিয়েও আক্ষেপ আছে প্রতিষ্ঠানটির কৌশল এবং পদক্ষেপের মধ্যে একটা সমন্বয় রয়েছে বিরাট এক অসমন্বয়ের অভাব রয়েছে এবং বিরাট একটা সংযোগের অভাব রয়েছে এবং সেই প্রেক্ষিতে এই যে বাজেটটি দেওয়া হলো এই বাজেটটি বিদ্যমান সমস্যাগুলোকে আসলে মোকাবেলা করার জন্য অপর্যাপ্ত সে ওষুধ হয় তার কাছে পর্যাপ্ত নেই অথবা ওষুধ জানা নেই অথবা যে মাত্রায় ওষুধের ডোজ দেওয়া দরকার সেই মাত্রায় ওষুধ এখানে প্রয়োগিত হয়নি বিশ্বব্যাপী যখন মূল্যস্ফীতি বাড়ছে তখন বাংলাদেশে মূল্যস্ফীতি কিভাবে স্বাভাবিক রাখা হবে তা নিয়েও আছে প্রশ্ন 5.6% মূল্যস্ফীতি হিসাব করার পিছনে যে অনুমিতিগুলোই অর্থমন্ত্রী ব্যবহার করেছেন সেটা একেবারেই বাস্তবতার সাথে সম্পর্কিত নয় ডলার এবং টাকার যে বিনিময় হার এটা 86.2 এ চলে আসবে তো এখন এই 92 টাকার কাছাকাছি থেকে 86.2 এ চলে আসবে গড়ে 2023 এটা কি কিসের ভিত্তিতে এই অনুমানটা করা হচ্ছে এই অনুমিতির মাধ্যমেই তারপরে সামাজিক সুরক্ষা ইত্যাদির ব্যয় ঠিক করা হয়েছে তাহলে অনুমিতিটাই তো আমার মনে হয় যে একটা ভুল অনুমিতি পাচারের টাকা বৈধ করার সুযোগকে অনৈতিক বলছে সিপিডি আমরা মনে করি যে এটা নৈতিক অর্থনৈতিক এবং রাজনৈতিক তিন দিক থেকেই এটা অগ্রহণযোগ্য এবং এটা কোনোভাবেই এটা যৌক্তিক নয় এবারের বাজেটে নির্বাচন কেন্দ্রিক অহেতুক ব্যয় না বাড়ানোর প্রশংসাও করেছে সিপিডি মেহেদী হাসান একুশে টেলিভিশন ঢাকা প্রস্তাবিত বাজেট দিয়ে জিডিপি লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব বলে মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন সিলেট নগরীতে এক অনুষ্ঠানে যোগদান শেষে তিনি বলেন অনেক প্রতিবন্ধকতা রয়েছে তবে বাজেট বাস্তবায়ন সম্ভব বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি আমাদের প্রবৃত্তির হার এটা সম্ভব হয়েছে আমাদের দেশের জনগণের জন্য যারা হাঁটিয়ে হাঁটে আর হচ্ছে আমাদের নেতৃত্বের জন্য সঠিক সিদ্ধান্ত এবং সঠিক দিক নির্দেশনার জন্য এখানে আমাদের অনেক চ্যালেঞ্জ আছে আমাদের কোভিডের চ্যালেঞ্জ আছে আমাদের ইউক্রেনের চ্যালেঞ্জ আছে কিন্তু আমরা যে পথে চলছি আমরা সবসময় আশাবাদী এবারে আমরা একটা বড় বাজেট দিচ্ছি অনেক রকম প্রতিবন্ধকতা আছে কিন্তু আমরা বাঙালি জাতি উই নো হাউ টু ফেস দ্য চ্যালেঞ্জ বাজেটের আগেই বাড়ানো হয়েছিল সব পণ্যের দাম সংসদে বাজেট উপস্থাপনের পরদিনই অবশ্য নতুন করে কোনো কিছুর দাম বাড়েনি আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ পণ্য তবে সয়াবিনের দাম 200 ছাড়িয়েছে এর মধ্যে স্বস্তি আছে সবজির বাজারে মানসিকদের রিপোর্ট আমি আমার বাজেট বক্তৃতাটি অডিও ভিজুয়াল পদ্ধতিতে এই মহান সংসদে উপস্থাপন করছি প্রতি বছর বাজেট উপস্থাপনের পরদিনই উত্তাপ ছড়ায় বাজারে তবে এবারে বাজেট ঘোষণার পরদিন পরিস্থিতি সেরকমটা নয় আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে নিত্যপণ্য ক্রেতারা বলছেন বাজেটকে লক্ষ্য করেই তো দাম বাড়ানো হয়েছিল বাজেটের কথা কালকে বলছে আমরা ডিলাররা আগে দাম বাড়ায় বসে আছে মানে বাজেটের পরে যে প্রভাব পড়ার কথা তা এখনো পর্যন্ত পড়ে নাই হয়তো সামনের দিকে পড়তে পারে তবে বাজেট উপস্থাপনের দিনই সয়াবিনের লিটার 200 ছাড়িয়েছে সরিষার তেল বিক্রি হচ্ছে 230 থেকে 260 টাকায় সব জায়গাতে বেশি কোনো পণ্য নয় যে আগের দামে আছে
চাল ডাল দুধ ডিম চিনি বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। যে কেজি প্রতি পাঁচ টাকা ছয় টাকা করে কমানো, মেলেরা কমাইছে, কিন্তু আমাদের হাতে আয় পৌঁছে নেই। এখন অন্তত 15 দিন 16 দিন লাগবে, সময় লাগবে যে দামটা কমানোর কথা। গরম মশলার বাজারও বেশ গরম, জিরার দাম বেড়েই চলছে, কেজি প্রতি অতিরিক্ত 70-80 টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের। দাম বেড়ে যাওয়ার কারণ এটা আমরা বলতে পারব না, তবে শুনতাছি যে সেন্টিকেজের কারণে বলে দাম বাড়ছে। মুরগি গরু খাসি সহ সব ধরনের মাংসের দর গত সপ্তাহের মতোই আছে, তবে ছুটির দিনের মাছের বাজার বেশ চড়া। মাছ এখন সিজন শেষ, মাল কম দাম বেশি, আর একটা বলে মাছের দাম বেশি, খরচ বেশি, মাছের দাম বাড়ায় দিছে ওরা। এদিকে সবজির বাজার তুলনামূলক স্থিতিশীল, বটবটি বেচতেছে 40 টাকা, পটল বেচতেছে 30 টাকা 25 টাকা, আপনার ওই যে দন্দুল বেচতেছে 30 টাকা 25 টাকা, ভেন্ডি 20 টাকা। প্রস্তাবিত বাজেট পাশ হওয়ার পর নিত্যপণ্যের দাম কিছুটা হলেও কমার আশায় আছেন ক্রেতারা। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। সীতাকুণ্ড ট্র্যাজেডির ঘটনায় দুটি আলাদা তদন্ত কমিটি কাজ করছে। প্রতিবেদন পাওয়ার পরই দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গাজীপুরের শফিপুর আনসার ভিডিপি একাডেমিতে 22তম ব্যাচের ব্যাটালিয়ন আনসারদের 6 মাসের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। কৃতি ও চৌকশ প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন। প্রশিক্ষণে সাগর আলী শ্রেষ্ঠ ড্রিল, শরীফুল ইসলাম শ্রেষ্ঠ ফায়ারার এবং গুলজার আলী চৌকশ প্রশিক্ষণার্থী ব্যাটালিয়ন আনসার হিসেবে প্রথম স্থান অধিকার করেন। পরে মন্ত্রী বলেন, ফায়ার সার্ভিস কর্মীদের প্রশিক্ষণ সহ আধুনিকায়নে কে দোষী কে নির্দোষী আমরা বলছি না, আমরা মনে করি এটার যে তদন্তর পরেই আমরা সব কিছু পাবো, সেই অনুযায়ী আমাদের বিচার কার্য হবে। সেই আমরা প্রত্যেকটা উপজেলায় যেমন একটা ফায়ার সার্ভিস স্টেশন করছি, পাশাপাশি তাদের দক্ষতা, তাদের প্রশিক্ষণ এবং মানে সময় উপযোগী যে যন্ত্রপাতি সেগুলো আমরা এনে দিচ্ছি। কুমিল্লা সিটি নির্বাচনের সব ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রে সদর আসনের সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহারকে এলাকা ছাড়তে নির্বাচন কমিশনের নির্দেশ। আওয়ামী লীগের মেয়র প্রার্থী আফরানুল হক রিফাত বলছেন, সাংসদ বাহার আচরণবিধি লঙ্ঘন করেননি, তবে সাবেক মেয়র স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুর অভিযোগ, নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করে আকম বাহাউদ্দিন বাহার এলাকাতেই অবস্থান করছেন। রাজীব বণিকের ক্যামেরায় কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনির প্রতিবেদন, জানাচ্ছেন মাসুম আলিসা। কুমিল্লা সিটি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে সদর আসনের সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহারকে এলাকা ছাড়তে নির্দেশ দেয় নির্বাচন কমিশন। এরপর থেকেই নির্বাচনী প্রচারণার কেন্দ্র হয়ে ওঠেন বাহার। আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতের দাবি, সাংসদ বাহার আচরণবিধি লঙ্ঘন করেননি, তিনি তার বাসভবনে অবস্থান করছেন। বাহার ভাইকে কুমিল্লা ছেড়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশন থেকে চিঠি দেওয়া হয়েছে, কেন বাহার ভাই কুমিল্লা ছাড়বেন? এর বিরুদ্ধে বারবার হাইকোর্টে রিট করেছেন, সেই রিট পিটিশনের জবাব না আসা পর্যন্ত এই সম্পর্কে আমিও কিছু বলতে চাই না। তবে সাবেক মেয়র ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুর অভিযোগ, নির্বাচন কমিশনের নির্দেশ মানেননি আকম বাহাউদ্দিন বাহার। নির্বাচন দাঁড়াইছে, উনি কামে হোক, আল্লাহর ওনার কামে হইলে এবার উনি বলা বড় বড় কথা বলুক। আমরা দায়িত্ববোধ লোক, এমপি সভ্য দায়িত্ববোধ লোক, আমি দায়িত্ববোধ লোক, কাজ করতে গেলে ভুলটুরি থাকতে পারে। এদিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারের কন্যারা। আগামী 15 তারিখ আপনাদের একটা ভোট আপনাদের জন্য দুইটা নেতা এনে দিবে, আপনাদের জন্য দুইজন অভিভাবক এনে দিবে এবং কুমিল্লার বড় বড় দুইটা দরজা আপনাদের জন্য। আর ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন সাক্কুর স্ত্রী ও স্বজনরা। কি না বলতেছে অপোজিশন দল, কেন বলতেছে জানেন? সাক্কুর মার্কা, ঘড়ি মার্কা এবং ব্যক্তি সাক্ষুকে তারা ভয় পায়, কি কারণে জানেন? তারা জানে যে সাক্কু ভাইয়ের ঘাঁটি কুমিল্লা শহর। গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন অপর স্বতন্ত্র প্রার্থী নিজামুদ্দিন কায়সারও। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। প্রথম শ্রেণীতে ভর্তি হয়ে বেরোনো যাবে প্রকৌশলী হয়ে, এমন একটি ক্যাম্পাস রয়েছে মাদারীপুরের কালকিনি উত্তর রবজারপুর গ্রামে। শিক্ষার্থীদের জন্য এখানে রয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। মাদারীপুর 3 আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডক্টর আব্দুস সোবহান গোলাপ এর প্রতিষ্ঠাতা। কালকিনি প্রতিনিধি রাকিবুজ্জামানের রিপোর্ট, জানাচ্ছেন শতরূপা দত্ত। শিক্ষা খাতে গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় কালকিনির রমজানপুর গ্রামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন মাদারীপুর 3 আসনের সংসদ সদস্য ডক্টর আব্দুস সোবহান গোলাপ।
একই বাউন্ডারির ভিতর রয়েছে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। এসব প্রতিষ্ঠান গড়ে উঠেছে ডক্টর আব্দুস সোবহান গোলাপের দান করা পৈতৃক সম্পত্তিতে। তার নিজস্ব অর্থায়নেই চলে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান। যদি আপনার সন্তানটিকে আপনি ক্লাস ওয়ানে ভর্তি করে দেন, সে প্রাইমারি স্কুল, জুনিয়র হাই স্কুল, হাই স্কুল, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং পলিটেকনিক ইনস্টিটিউট পার হয়ে ইঞ্জিনিয়ার হয়ে বিরল। এতদিন উচ্চশিক্ষার জন্য এলাকার শিক্ষার্থীদের দূরে যেতে হতো, এসব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠায় এখন তাদের দূরে যেতে হচ্ছে না। এখন আমাদের ঘরের ছেলেরা ঘরে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারে। মাদারগঞ্জ, বরিশাল, ফরিদপুর এবং দূর দূরান্ত থেকে ছেলেরা এখানে আসে। দূর দূরান্ত থেকে আসা শিক্ষক শিক্ষার্থীদের জন্য রয়েছে আবাসিক ভবন ও ছাত্রাবাস, রয়েছে গ্রন্থাগার, ডিজিটাল ল্যাব ও খেলার মাঠ। শতরূপা দত্ত, একুশে টেলিভিশন। চুয়াডাঙ্গায় মাঙ্কিপক্স আক্রান্ত সন্দেহে এক বৃদ্ধাকে হাসপাতালের আইসোলেশনে নেওয়া হয়েছে। হাত ও পায়ে ফোসকা নিয়ে ষাটোর্ধ এই নারী চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আসেন। বহির্বিভাগের চিকিৎসক রোগীকে পরীক্ষা করেন, উপসর্গ দেখে সন্দেহ হলে তিনি বিষয়টি সিভিল সার্জনকে জানান। পরে খবর দেওয়া হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিকে, তারা এসে নমুনা পরীক্ষার পর সঠিক তথ্য জানা যাবে। এদিকে অসুস্থ রোগীর পরিবারের দাবি, বিদেশ ফেরত কারো সাথেই তাদের সংশ্লিষ্টতা নেই, তারপরও সতর্কতার জন্য রোগীকে হাসপাতালে রেখেছেন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবর সঙ্গে আরো থাকবে। নদীর পানি বেড়ে উত্তরের কয়েক জেলায় বন্যা, ডুবছে ফসলের ক্ষেত, সাথে ভাঙন আতঙ্ক। আমন্ত্রণ আবারও দেখছিলেন একুশের দেশের সংবাদ। তিন দিনে টানা বর্ষণ আর উজানের ঢলে রংপুর, সিরাজগঞ্জ, শেরপুর ও গাইবান্ধায় বেড়েছে নদনদীর পানি। ভাঙছে নদী, ডুবে আছে তীরের বিস্তীর্ণ জনপদ আর ফসলি জমি, ভেসে গেছে মাছের ঘেরও, পানিবন্দী এসব অঞ্চলের কয়েক হাজার মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য রিপোর্ট করছেন খুরশিদ আলম মুকুল। ভারতের গজলডোবা ব্যারেজের গেট খুলে দেয়, তিস্তা নদীর পানি বেড়ে ঢুকেছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার ছয়টি ইউনিয়নের ২৫টি গ্রামে। পানি বেড়েছে সিরাজগঞ্জের যমুনা নদীতেও, স্রোতে ভাঙছে যমুনার পূর্বপারের ভাগুটিয়া, চরবিনান ই, ভূতের মোড় ও দেওয়ানগঞ্জ। আতঙ্কে বাড়িঘর ছাড়ছেন নদী তীরের বাসিন্দারা। অনেক জায়গা ভেঙে গেছে, এখন মাল সামানা কিছু আছে সেগুলো নিয়ে যাচ্ছি, ভাঙার তালেই আছে, মনে হয় আরো ভাঙবে। এদিকে সিরাজগঞ্জের এনায়তপুরেও শুরু হয়েছে নদী ভাঙন। শুক্রবার সকালে নদী গর্ভে বিলীন হয়ে যায় ১৮টি বাড়ি। আমার ভাই বউ ডাক দিল যে বউ ওঠেন তাড়াতাড়ি, ভাঙ্গুরি ধরছে না, গড় তো আর কোন নদীতে নামে গেল, সব সব বাড়ি হুমকির মুখে আছে, অনেক বাড়ি ভেঙে গেছে। গাইবান্ধায় তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীর পানি বেড়ে প্লাবিত নিম্নাঞ্চল, তলিয়ে গেছে সবজি ক্ষেত সহ অন্যান্য ফসলি জমি। শেরপুরের মহারশি, চেল্লারখালি ও ভোগাই নদীর পানি বেড়ে দুই পারের প্রায় ৪০টি গ্রামে পানি ঢুকেছে, ভেসে গেছে মাছের ঘের, প্লাবিত ফসলি জমি। পানিবন্দী প্রায় ১০,০০০ মানুষ। দিনাজপুরের হিলিতে টানা বৃষ্টি আর উজানের ঢলে কিছু কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। খুরশিদ আলম মুকুল, একুশে টেলিভিশন। ২৪ ঘন্টা পরও মেরামত করা হয়নি ঝিনাইদহের জিকে সেচ প্রকল্পের ভেঙে যাওয়া প্রধান খাল, এতে বন্ধ রয়েছে কুষ্টিয়া লাঙ্গলবাদ সড়কের চলাচল। খালের পানি লোকালয়ে প্রবেশ করায় বেড়েছে দুর্ভোগ। স্থানীয়রা জানায় বৃহস্পতিবার সকালে জিকে সেচ প্রধান খালের কাতলা গাড়ি এলাকায় বাম পাশের পাড়ের প্রায় ৫০ ফুট ভেঙে যায়। ভেঙে যাওয়া অংশ দিয়ে খালের পানি চর বাখরবা গ্রামে প্রবেশ করে, এতে শতাধিক বাড়িঘর ও কয়েকশো বিঘা ফসলি জমি প্লাবিত হয়। এদিকে খাল ভেঙে যায়, বন্ধ হয়ে গেছে লাঙ্গলবাদ কুষ্টিয়া সড়কের চলাচল। ডিবিসি নিউজের প্রযোজনা নির্বাহী আব্দুল বারি হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নাটোর ও সিরাজগঞ্জের সংবাদকর্মীরা। নাটোর প্রেসক্লাব চত্বরে কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। বক্তারা ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই দাবিতে সিরাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন হয়। নিহত আব্দুল বারি সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চণ্ডীদাসগাতি গ্রামে। পিরোজপুরে সন্তান হত্যার বিচারের দাবি নিয়ে মানববন্ধন করেছেন নিহতের বাবা মা, পরিবার ও এলাকাবাসী।
সদর উপজেলার বাইনখালী গ্রামে এই কর্মসূচিতে স্বজনরা বলেন, নিহত রুমানকে চাকরি দেওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যায় তার খালতো ভাই ও সহযোগীরা। এরপর আর্থিক ও পারিবারিক অন্যান্য বিষয় নিয়ে বিরোধ হলে তাকে হত্যা করা হয়। এবার আমাদের বিশেষ আয়োজন সফল বাংলা। বাণিজ্যিকভাবে মাশরুম চাষে ভাগ্য ফিরেছে রিয়াজের। নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নের বুড়িঝুড়ি গ্রামের এই যুবকের সাফল্যে সাড়া ফেলেছে পুরো অঞ্চলে। রিয়াজের খামার থেকে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হচ্ছেন বেকার যুবকরা। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। ছত্রাক জাতীয় আধুনিক খাদ্য মাশরুমের জনপ্রিয়তা ইউরোপ ছাপিয়ে ছড়িয়েছে বাংলাদেশেও। লাভজনক এবং পুষ্টিগুণ সমৃদ্ধ ফসলটির চাষ তাই বেকারত্ব দূর করে স্বাবলম্বী হওয়ার মাধ্যমও। এরকমই একজন রিয়াজের সাফল্যের গল্পটা শুরু 2019 সালে। সে বছর বিএ পাশের পর সাভারের জাতীয় মাশরুম উন্নয়ন সেন্টারে 2 মাসের প্রশিক্ষণ নেন তিনি। এরপর নিজ বাড়িতে 300টি স্পন প্যাকেট দিয়ে শুরু করেন মাশরুম চাষ। ফলন ভালো হওয়ায় 2টি বেডে খামার গড়ে তোলেন। তার খামারে এখন 1000 খড়ের স্পন প্যাকেট, যা থেকে প্রাকৃতিকভাবে জন্মানো মাশরুম বিক্রি করে মাসে আয় করছেন প্রায় 30,000 টাকা। খড়, কাঠের গুঁড়া, গমের ভুষি, তুষ ও চুন দিয়ে নিজেরাই মাশরুমের বীজ তৈরি করেন রিয়াজ সহ পরিবারের সদস্যরা। দিনে 3 বার পানি স্প্রে দিতে হয়। 20 দিনে শুরু হয় ফলন। তারা এখন খামার থেকে প্রতিদিন 5 থেকে 7 কেজি মাশরুম পেলেও মেটাতে পারছেন না স্থানীয় চাহিদা। দৈনিক 5-7 কেজি উৎপাদন হয়, 250 টাকা কেজি বিক্রি, দৈনিক 1000 টাকা ইনকাম হয়। এলাকার একটা বিশাল আলোড়ন সৃষ্টি হয়েছে। তরুণ উদ্যোক্তারা, বেকারত্ব যারা, শিক্ষিত বেকার আছে, ওরা আসতেছে, আমাদের ট্রেনিং নিচ্ছে। স্থানীয়রা বলছেন, রিয়াজের মাশরুম খামার অনেকের কর্মসংস্থান ও সংসারে স্বচ্ছলতা ফিরিয়েছে। মাশরুম চাষে মোটামুটি বেশ লাভবান, তিনি মাশরুম চাষ করতেছে, বিক্রি করতেছে। এখন আমি আসছি, আমি উদ্যোগ হয়েছি, আমি কাজ করি সহযোগিতা করি। আগ্রহীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। সবসময় তাকে সহযোগিতা করছি এবং কৃষককেও জানাচ্ছি যে কৃষক সহ সাধারণ জনগণ যে আমাদের এখানে মাশরুম উৎপাদন হচ্ছে বেশ ভালো মানের মাশরুম, তার মাশরুমটা যেন সবাই ব্যবহার করে এবং তার এই চাষ পদ্ধতিতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হলে বা কীভাবে এটাকে আরও ভালো করতে পারে তার জন্য সবসময় আমরা কৃষি পরামর্শ সার্বিকভাবে দিয়ে যাচ্ছি। মাশরুম চাষ বাড়িয়ে এলাকার কৃষি অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে চান রিয়াজ সহ জড়িতরা। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। এবার এসালাম গ্রুপ চট্টগ্রাম সংবাদ। এটি সর্বাধুনিক প্রযুক্তিতে পরিশোধিত এবং শতভাগ কোলেস্ট্রল ফ্রি। খাবো, খাও এসালাম সয়াবিন তেল, ন্যায্য দামে সেরা ভোজ্য তেল। প্রস্তাবিত বাজেট ব্যবসা ও জনবান্ধব বলে জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম। আমাদের পার্কিপি ইনকাম যেটা ছিল সেটা কিন্তু একেবারে আজকের আজকের অবস্থানে কিন্তু $3,007, যেটা আমি মনে করি যে আমাদের এই কোভিডের পরেও আমাদের যে অর্থনীতির অবস্থা যে স্টেবল সেটাই কিন্তু প্রমাণ করে এবং আমাদের জিডিপির গ্রোথ কিন্তু 7.5 এই মুহূর্তে। সেটাও কিন্তু আমি মনে করি যে আমাদের যে অর্থনীতির স্টেবিলিটি, এই যে কোভিডের পরেও যে কোভিড থেকে শুরু করে এই পর্যন্ত এবং পোস্ট কোভিডও যে স্টেবিলিটি আছে, এটা আমি মনে করি যে এই সরকারের বড় সাফল্য এবং এই বাজেট তারির প্রতিফলন আমরা এখানে দেখতে পাচ্ছি। সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর বিস্ফোরণ স্থল পরিদর্শন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের 9 সদস্যের প্রতিনিধি দল। সংক্রামক রোগ নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক প্রফেসর ডাক্তার নাজমুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি রাসায়নিক দুর্ঘটনা পরবর্তী জনস্বাস্থ্য ঝুঁকি পর্যবেক্ষণ ও মূল্যায়ন কার্যক্রম চালান। পরীক্ষা নিরীক্ষার জন্য ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন। এদিকে চট্টগ্রাম মেডিকেলে এখন চিকিৎসাধীন 98 জন। চিকিৎসকরা জানিয়েছেন এদের মধ্যে 4 জনের নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে, কিছুটা সুস্থ হয়ে উঠলেও তারা এখনও আশঙ্কামুক্ত নন।
জটিল অবস্থায় আছে মোট চারজন, যাদের হচ্ছে আমাদের পেটের নাড়ি ভুঁড়ে বের হয়ে গিয়েছিল ওই ইনসিডেন্সের কারণে, ওদেরকে আমাদের ইমার্জেন্সি ল্যাপারটমি মানে হচ্ছে অপারেশন করতে হয়েছে পেট কেটে। দুজনের হচ্ছে আপনার বুকে নল দিতে হয়েছে যেহেতু ওনাদের বুকে ফুসফুসে সমস্যা ছিল। সাগরের কুতুবদিয়া চ্যানেলে পণ্যবাহী একটি বার্জে লুটের সময় পাঁচ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। রাত তিনটার দিকে কোস্টগার্ড এই অভিযান চালায়। বাঁশখালীর বিদ্যুৎ প্লান্টের জন্য পাথর ও অন্যান্য সামগ্রী নিয়ে আসা জাহাজটি বহির্নোঙরে অবস্থান করছিল। ওই জাহাজ থেকে একটি বার্জ মালামাল নিয়ে আসার পথে কুতুবদিয়া চ্যানেলে জলদস্যুদের কবলে পড়ে। পরে কোস্টগার্ড অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে। আর এর সাথে শেষ করছি একুশের দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। পাচার করা টাকা ফেরত আনার সুযোগ অনৈতিক বলছে সিপিডি, মূল্যস্ফীতি কমা নিয়ে প্রশ্ন। বাজেটের আগে থেকেই বাড়তি প্রায় সব পণ্যের দাম, 200 ছাড়িয়েছে তেল, সবজিতে স্বস্তি। এবং কুমিল্লা সিটি নির্বাচনের সব ছাপিয়ে আলোচনায় সাংসদকে এলাকা ত্যাগের নির্দেশ, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন আর একুশের সাথেই থাকুন।